মহামারীর কালেও মেগা প্রকল্পগুলোই বেড়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতই লক্ষ্য। আমাদেরকে প্রতি মুহূর্তকে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য করোনাকে মোকাবেলা করতে হবে, উন্নয়ন অগ্রযাত্রা গোষ্ঠী সামনে রাখতে হবে। মুঠোফোন ইন্টারনেট ব্যবহারের খরচ না কমায় হতাশা। এই বাজেটে সেই সম্পর্ক শুল্ক প্রত্যাহারের বিষয়টি আমরা লক্ষ্য করলাম না, এটি অত্যন্ত দুঃখজনক। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঋণ পরিশোধেই ব্যয় হবে মোট বাজেটের 11%, লক্ষ্যমাত্রা না বাড়িয়েই এনবিআর এর ওপর রাজস্ব আদায়ের ভার, গত বছরের মতোই পিছিয়ে থাকার শঙ্কা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে নেওয়া হয়েছে ক্যাবিনে, সংক্রমণ আছে রক্তে, জানালেন মির্জা ফখরুল। খাগড়াছড়ির পাহাড়ি জমিতে প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকির চাষ, প্রতি কেজির দাম বিশ্ববাজারে প্রায় 6,000। মহামারীকালে অর্থনীতির ক্ষত সারানোর পাশাপাশি বাজেটে গুরুত্ব পেয়েছে দেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণকারী মেগা প্রকল্পগুলো। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ দ্রুত এগিয়ে যাওয়া প্রকল্পগুলোতে বড় অঙ্ক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরের বাজেটে। ঘোর ক্রান্তিকালেও উন্নয়ন দর্শন বাস্তবায়নে বরাদ্দ খরচে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। অতিমারী করোনায় ধুঁকতে থাকা দিনগুলোতে বড় হিসেব যখন টিকে থাকা, ভ্যাকসিন বন্দোবস্ত, চিকিৎসার সুব্যবস্থা সহ আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও থমকে যায়নি দেশের চিত্র পাল্টে দেয়া মেগা প্রকল্পগুলো। নতুন অর্থবছরে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে টাকার অঙ্কে দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। স্বপ্নের পদ্মা সেতুতেও বরাদ্দ বেড়েছে গেল বছরের তুলনায়। বরাদ্দ বেড়েছে কর্ণফুলী নদীতে দেশের প্রথম টানেল নির্মাণ প্রকল্পেও। যোগাযোগ অবকাঠামোর নতুন সক্ষমতা গড়তে কক্সবাজারের রামু থেকে ঘুমধুম সীমান্ত পর্যন্ত ডুয়েল গেজ রেল সংযোগ প্রকল্পটিও সুদৃষ্টি পেয়েছে সরকারের। যমুনা নদীতে রেল সেতু নির্মাণও বরাদ্দ পেয়েছে গতবারের চেয়ে বেশি। জোর দেয়া হয়েছে টেকসই বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প মাতার বাড়িতেও। এছাড়া মেট্রো রেল প্রকল্পে 4,800 কোটি টাকার পাশাপাশি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পেও বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখযোগ্য হারে। প্রকল্পকে পূর্ণ অবয়ব দিতে বরাদ্দ দেয়া হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের আনুষঙ্গিক কাজেও। করোনা চ্যালেঞ্জ মাথায় নিয়েও ফাস্ট্র্যাক প্রকল্পগুলো যথাসময়ে শেষ করার বিষয়ে উচ্চকণ্ঠ বাস্তবায়নকারী কর্মকর্তারা। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শীর্ষ কর্মকর্তা জানালেন, গাফিলতির সুযোগ নেই স্পর্শকাতর এসব স্থাপনায়। মেজর অ্যাক্টিভিটিসগুলি এই বছরই হবে। 16 সেপ্টেম্বর প্রথম ইউনিট রিয়েক্টর প্রেশার ভেসেল ইনস্টলেশন করা হবে। কোভিড পরিস্থিতিতে কোনোদিনই আমাদের কাজ বন্ধ থাকেনি। বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিন 25,000 থেকে 26,000 জনবল কাজ করছে মাঠে। নিউক্লিয়ার প্রকল্প বাস্তবায়ন করতে গেলে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই, কারণ এই প্রকল্প এই ধরনের প্রকল্প মনিটরিং এর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি থাকে অনেক দেশে। নিকট অতীতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা প্রধানমন্ত্রীর সাবেক এই মুখ্য সচিব মনে করেন, স্বচ্ছতা নিশ্চিত করে বরাদ্দ ব্যয় করাই হতে হবে মূল লক্ষ্য। যারা উন্নয়ন কর্ম বাস্তবায়ন করছেন তারা টাইমলাইন মেনটেন করে স্বচ্ছতার সাথে নিবিড়ভাবে কাজটি পরিবীক্ষণ করবেন। আমাদেরকে প্রতি মুহূর্তকে অ্যাডজাস্ট করতে হবে, সেই জন্য করোনাকেও মোকাবেলা করতে হবে, উন্নয়ন অগ্রযাত্রা গোষ্ঠী সামনে রাখতে হবে। মেগা প্রকল্পগুলো সময় মতো বাস্তবায়ন করা গেলে সক্ষমতার পাশাপাশি দেশ প্রবৃদ্ধি অর্জনেও এগিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতেও কমছে না মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ। প্রস্তাবিত বাজেটে টেলিকম সেবায় কমানো হয়নি সম্পূরক শুল্ক কিংবা সিম ট্যাক্স। সুখবর নেই ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও। শিল্পখাতে কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব করা হলেও বিবেচনায় নেওয়া হয়নি মুঠোফোন অপারেটরদের। খরচ বাড়ছে মুঠোফোনে টাকা লেনদেনের ক্ষেত্রেও। সব মিলিয়ে প্রস্তাবিত বাজেটকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা।
করোনাকালে সামাজিক যোগাযোগ থেকে দাপ্তরিক কাজকর্ম, কেনাকাটা, আর্থিক লেনদেন সবই চলছে মুঠোফোন কিংবা ইন্টারনেটে। ফলে 2021-22 অর্থবছরের বাজেটে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেট ব্যবহারের খরচ কমাতে কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়। তবে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উত্থাপিত বাজেটে মুঠোফোন সেবায় নির্ধারিত ভ্যাট এবং সম্পূরক শুল্ক 15% কোনো হেরফের হয়নি, কমানো হয়নি 200 টাকা সিম ট্যাক্সও। ফলে মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33.25 টাকা এবং ডেটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিতই থাকছে। সম্পূর্ণ প্রত্যাহার না করা গেলেও যাতে 5% কমানো হয় সেটি আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু এই বাজেটে সেই সম্পূর্ণ শুল্ক প্রত্যাহারের বিষয়টি আমরা লক্ষ্য করলাম না, এটি অত্যন্ত দুঃখজনক। কর্পোরেট করকে বিনিয়োগের ক্ষেত্রে বড় বাধা উল্লেখ করে আসছে মুঠোফোন সেবাদাতারা। তবে উত্থাপিত বাজেটে পাবলিকলি ট্রেডেড মোবাইল অপারেটরদের ক্ষেত্রে নির্ধারিত 40% এবং পাবলিকলি ট্রেডেড নয় এমন অপারেটরদের 45% কর্পোরেট কর হার অপরিবর্তিতই রয়েছে। এতে হতাশ মুঠোফোন অপারেটররা। ন্যূনতম কর্পোরেট কর, এটা আমাদের অনেক দিনের দাবি। আমরা মনে করি যে এটা সম্পূর্ণভাবে অযাচিত একটা কর, এটাকে যাতে সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয় আমরা এই আশাটা এখনো করছি। যে কোনো পণ্যের উপর সর্বোচ্চ 15% ভ্যাট দিতে হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি, এই সেবায় এখনও 98 লাখ গ্রাহককে সর্বোচ্চ 20% পর্যন্ত ভ্যাট দিতে হচ্ছে। প্রস্তাবিত বাজেটে আমলে নেওয়া হয়নি বিষয়টি। প্রান্তিক পর্যায়ের গ্রাহক কিন্তু এখনো 15-20% ভ্যাট দিচ্ছে। আমাদের অ্যাসোসিয়েশন ইন্ডাস্ট্রির পক্ষ থেকে NBR এর প্রতি যেটা অনুরোধ ছিল, এই 5% ভ্যাটটাকে প্রত্যেকটা লেয়ারে সমভাবে বণ্টন করে দেওয়া যেতে পারে বলে আমাদের একটা ধারণা ছিল। খরচ বাড়ছে মুঠোফোনে টাকা লেনদেনে। পাবলিকলি ট্রেডেড MFS প্রতিষ্ঠানের কর্পোরেট কর 32.5% থেকে বাড়িয়ে 40% প্রস্তাব করা হয়েছে এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্পোরেট কর বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে 37%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রথমবারের মতো লক্ষ্যমাত্রা না বাড়িয়ে জাতীয় রাজস্ব বোর্ড NBR-কে আগামী অর্থবছরের জন্য 3,30,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের ভার দিয়ে বাজেট প্রস্তাব করেছে সরকার। এতে লক্ষ্যমাত্রা পূরণে বরাবরের মতো ভ্যাটকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু চলতি অর্থবছরের প্রথম 10 মাসে সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিষ্ঠানটি অনেক পিছিয়ে ছিল। এ কারণে অর্থনীতিতে গতি না ফিরলে করোনাকালে এবারও লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। হাজিরা শিউলি রিপোর্ট। বাজেটের আকার বাড়ার সঙ্গে প্রতি বছরই বাড়ে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা। করোনার কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক ধারা বজায় থাকলেও কমেনি NBR এর আদায়ের লক্ষ্যমাত্রা। 3,01,000 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল পর্যন্ত চলতি অর্থবছরের 10 মাসে সংস্থাটি 1,03,470 কোটি টাকা কম আদায় করেছে। এরপরেও আগামী অর্থবছরে 3,89,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রার মধ্যে NBR-কে 84% রাজস্ব যোগানের দায়িত্ব দেওয়া হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ 3,30,000 কোটি টাকা আগামী অর্থবছরে স্থানীয় সরকার। যদিও করের আওতা বৃদ্ধি, অনলাইনে রাজস্ব আদায় এবং অর্থবছর রোধে নানা পদক্ষেপের মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাবিত লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরের মূল লক্ষ্যমাত্রার সমান হলেও আয়ের সব সুযোগ নিম্নমুখী থাকায় তা অর্জন সম্ভব নয় বলে মনে করেন NBR এর সাবেক চেয়ারম্যান। যে অর্থনীতির থেকেই রেভিনিউ আর্নড হবে, সেই অর্থনীতি কি সচল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো NBR-এর কাছে টার্গেট দিয়ে তো রেভিনিউ তো আর্নড হবে না। বেসরকারি বিনিয়োগ হতে হবে, কর্মসৃজনমূলক প্রকল্প আসতে হবে। প্রস্তাবিত বাজেটে নেই বাড়তি করের চাপ, এছাড়া বিনিয়োগ বাড়িয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কমানো হয়েছে কর্পোরেট কর হারও। তবে রাজস্ব আয় বাড়াতে অনলাইন ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন ও NBR-এর সক্ষমতা বাড়ানো দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। NBR ডিজিটাল সিস্টেমে চালু করা, কর জালের আওতা বৃদ্ধি করা, কর ফাঁকি রোধ করা এবং NBR-এর নিজের ভিতরে প্রাতিষ্ঠানিক যে সমস্ত দুর্বলতা রয়েছে সেগুলো থেকে যদি বেরিয়ে আসতো তাহলে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহায়ক হতো। প্রস্তাবিত বাজেটে ভ্যাট ফাঁকি বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ এবং বকেয়া ভ্যাটের ওপর সুদহার কমানো হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের করের চাপ কমাতে টার্নওভার কর কমিয়ে 0.25% করা হয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল সিসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর করা হয়েছে। দলটির মহাসচিব বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল জানিয়ে বলেন তার রক্তে সংক্রমণ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে ক্যাবিনে স্থানান্তর করা হলেও ফুসফুসের সংক্রমণ সেরে উঠতে কমপক্ষে 3 থেকে 6 মাস লাগতে পারে। আহমেদ সালেহিনের রিপোর্ট। করোনা পরবর্তী জটিলতা ও শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত 3 মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিউতে। পুরো 1 মাস সেখানে কেটেছে তার। এর মাঝে সংক্রমণ থেকে তার ফুসফুসে পানি জমে গেলে তা নিয়ে তৈরি হয় সংকট। জমে থাকা পানি সরিয়ে সেই যাত্রায় পরিত্রাণ মিললেও হঠাৎ গত সপ্তাহে জ্বর আসে বেগম জিয়া। এরপর চলতি সপ্তাহে সিসিউজনিত কারণে বেগম জিয়ার রক্তে সংক্রমণ ঘটলে দ্রুত তার সমাধানের চেষ্টা চালায় চিকিৎসকরা। সে সংক্রমণ যেন আর না বাড়ে সে কারণে শারীরিক অবস্থার উন্নতি না ঘটলেও ঠিক 1 মাস পর সিসিউ থেকে বৃহস্পতিবার নেওয়া হয় কেবিনে। সিসিউজনিত একটা ইনফেকশন ইতিমধ্যে তার হয়ে গিয়েছে। ডাক্তাররা অনেক চেষ্টা করে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসছে। এখন তারা মনে করছে সিসিউতে বেশি থাকলে তারপর আবার তার ইনফেকশন হতে পারে, এই জন্য তারা কেবিনে নিয়ে আসছে উইথ ম্যাক্সিমাম ফেসিলিটিস অফ সিসিউ। আরো বলাই যাবে না তাকে, সি ইজ টোটালি ভালনারেবল, তার ইনফেকশন ছিল রক্তে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বেগম জিয়াকে কেবিনে নেওয়া হলেও তার ফুসফুসের সংক্রমণ কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হতে পারে আরো প্রায় 6 মাস। চিকিৎসা চলতেছে ভালো, জ্বর ছিল মাঝখানে, এটা কমে আসছে, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, কিন্তু পোস্ট কোভিডে যে ফুসফুস সংক্রমণ হয় এটা অনেক সময় 6 মাসও লাগে। যেটা দেখা যাচ্ছে কোভিডের ক্ষেত্রে যে লাংসে যে ড্যামেজটা হয় এটা 3 থেকে 6 মাস সময় লাগে। সেটা গত 10 এপ্রিল বেগম জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপর 27 মে তাকে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে দ্বিতীয়বারের মতো নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে করোনা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী মেডিকেলের সামনে আছেন সহকর্মী সাইফুর রহমান। রকি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীতে গত 1 সপ্তাহ ধরে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 9 জন করোনা আক্রান্ত রোগী তারা মারা গেছেন। এর মধ্যে 5 জন চাঁপাইনবাবগঞ্জ জেলার, এছাড়া 2 জন রাজশাহী জেলার, নওগাঁ এবং পাবনার 1 জন করে রয়েছেন। সব মিলিয়ে আমরা রাজশাহী সিভিল সার্জন যেটি বলছেন যে এখন অনেকেই স্বাস্থ্যবিধি বা সামাজিক যে দূরত্বগুলো সেটি কিন্তু মেনে চলছেন না, যে কারণে করোনার যে সংক্রমণ সেটি অনেক হারে বাড়ছে এবং মৃতের সংখ্যাও কিন্তু সেই তুলনায় বাড়ছে। আমরা যেমনটি দেখেছিলাম গত পরশু দিনের চিত্রটি রাজশাহীতে, গত পরশু দিনের রাজশাহীতে 7 জন করোনা আক্রান্ত রোগী কিন্তু মারা গেছিলো। সেই জায়গা থেকে যে সবশেষ তথ্য অনুযায়ী আরও 2 জন কিন্তু বেড়েছে। তো আমরা চাঁপাইনবাবগঞ্জের চিত্র যদি একটু তুলে ধরি, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হয়, সেখানে কিন্তু অনেকেই বিভিন্ন ভারতে কিন্তু চিকিৎসার কাজে বা ব্যবসায়িক কাজে গিয়েছিলেন, অনেকেই কিন্তু এখন ফিরে আসছেন, যে কারণে করোনার যে সংক্রমণ ভারতীয় ধরন সেটি ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এবং আমরা কিন্তু 7 জনকে সেই জেলার 7 জনকে পেয়েছি যারা তাদের মধ্যে করোনার ভারতীয় ধরনটি রয়েছে আর কি। সে তারপর থেকে জেলায় লকডাউন দেওয়া হলেও 2 দফায় 7 দিন 7 দিন করে, কিন্তু করোনার সংক্রমণ কিন্তু কমছে না এবং জেলায় কিন্তু সেখানে 20 জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। পাশাপাশি যাদের অবস্থা খুবই গুরুতর হয়ে যায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তারা পাঠিয়ে দেন। এছাড়া সবশেষ তথ্য অনুযায়ী রাজশাহীতে গতকাল 14 জন, চাঁপাইনবাবগঞ্জে 11 জন, নওগাঁর 3 জন, পাবনার 1 জন রোগী এখানে ভর্তি আছে। পাশাপাশি আর একটু আপনাদের জানিয়ে রাখি, মোট যদি যে তথ্যটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেই তথ্যটি হচ্ছে 224 জন করোনা আক্রান্ত রোগী এখন পর্যন্ত ভর্তি আছে এবং করোনা আক্রান্ত রোগীদের জন্য 232টি বেড এখানে রয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের এর মধ্যে রয়েছে 96 জন, রাজশাহীর 101 জন, নওগাঁর 9 জন রয়েছেন, নাটোরের 7 জন এবং পাবনা অঞ্চলের এখানে 6 জন রোগী রয়েছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 17টি আইসিইউ বেড রয়েছে, 17টি আইসিইউ বেডের মধ্যে 16 জনই করোনা আক্রান্ত রোগী সেখানে চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস চৌধুরী যেটি বলছেন যে এই মুহূর্তে তাদের যে করোনা আক্রান্ত রোগীদের চাপ সেটি কিন্তু অনেক মাত্রায় বেড়ে গেছে, চিকিৎসকদেরও তাদের সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, এমন একটি অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনা পরিস্থিতির সবশেষ। রাজশাহীতে করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।
খাগড়াছড়িতে পাহাড়ের ঢালু জমিতে প্রথমবারের মতো বাগান গড়ে তোলা হয়েছে জাপানি আম মিয়াজাকি বা সূর্য ডিমের। পাহাড়ের আবহাওয়া ও মাটি উপযোগী হওয়ায় এ আমের ফলনও হয়েছে ভালো। কৃষি বিভাগ বলছে সূর্য ডিম বা মিয়াজাকি রেড ম্যাঙ্গো নামে পরিচিত। বলা হয় এটি বিশ্বের সবচেয়ে দামি আম। প্রতিটির গড় ওজন প্রায় 700 গ্রামের মতো। বিশ্ববাজারে প্রতি কেজির দাম প্রায় $70 বা $6,000। প্রচলিত আমের চেয়ে এ জাতের আম চাষ করা কৃষকদের জন্য লাভবান হবে বলে মনে করছেন কৃষি গবেষকরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছের থোকায় থোকায় ঝুলছে রঙিন ফল। প্রথমত দেখে বোঝার কোনো উপায় নেই ফলটি কি। ভিনদেশি ফলটি আসলে আম। দেশে প্রচলিত পাকা আমের রং লাল হয়, তবে এটি পাকলে পুরোটাই হয়ে যায় বেগুনি রঙের। অবশ্য ভেতরের রং ঠিকই লাল। খাগড়াছড়ির মহালছড়িতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 900 ফুট উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি জাপানি মিয়াজাকি জাতের আমের বাগান করা হয়েছে। পাহাড়ের ঢালু জমিতে সারি সারি গাছ। 3 বছর পর এক একটি গাছে 30 থেকে 40টি পর্যন্ত আম ধরেছে এবারই প্রথম। প্রতিটির ওজন প্রায় 300 গ্রাম, যদিও এর গড় ওজন 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। জাপানের মিয়াজাকিতে এ আম উৎপন্ন হয় বলে পরিচিতি পেয়েছে স্থানের নামেই। তবে দেশের গবেষকরা নাম দিয়েছেন সূর্য ডিম। স্থানীয় কৃষি উদ্যোক্তা হ্লাসিমং চৌধুরী জাপানে ভ্রমণে গিয়ে এ ধরনের আম দেখেন, এরপর দেশের বাইরে থেকে চারা সংগ্রহ করে বাগান করেন। তার দাবি, দেশে এই জাতের আম বাগান এটি প্রথম। পাহাড়ের মাটি এ ধরনের আম চাষের জন্য উপযোগী বলেও জানান তিনি। এটা জাপানে এক জোড়া আমের দাম হচ্ছে বাংলাদেশি টাকা প্রায় 280,000 টাকা। যারা কনজিউমার আছে ওনার কিন্তু আমার বাগান থেকে এইগুলো কিন্তু আপনার অনলাইন এবং ফোনের মাধ্যমে ওনার কালেকশন করে নিয়ে যায়। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা হর্টিকালচার সেন্টার। হর্টিকালচার সেন্টার থেকে আমরা ভবিষ্যতে আমরা এখান থেকে সায়ন সংগ্রহ করে আমরা মাতৃগাছ সিজন করব এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অন্যান্য ফসলের চেয়ে এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হতে পারবেন বলে মনে করেন কৃষি গবেষকরা। আন্তর্জাতিক মানের একটি আম, তো সুতরাং এটি বাজারে গেলে এটির দাম পাওয়া যাবে এবং রঙিন আম যেহেতু ন্যাচারালি প্রাকৃতিকভাবেই রঙিন। জেলার সিন্ধুকছড়িতে 2 একর জমিতে শখানেক মিয়াজাকি জাতের আম গাছ লাগানো হয়েছে। এর মধ্যে 40টির মতো গাছে ফল ধরেছে এবার। সময় সংবাদ, খাগড়াছড়ি। ধানের ভরা এ মৌসুমে নগার মোকামে বেড়ে গেছে চালের দর। প্রকারভেদে কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ চালের দর বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিলারদের, আর মিলাররা বলছেন ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়ায় বেড়েছে দাম। শহরের কালীতলা এলাকার গৃহিণী সুফিয়া 3 দিন আগে 48 টাকা কেজি কিনেছিলেন চাল। বৃহস্পতিবার বাজারে সেই চালই 52 টাকা কেজিতে কিনতে হয় তাকে। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বাড়া চালের দরে সুফিয়ার মতো অনেকেই হিসাব মেলাতে পারছেন না সংসারের। গেল সপ্তাহ থেকে নওগাঁর আড়তে হঠাৎ করেই চালের দাম প্রকারভেদে প্রতিমণ 200 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। আর বাড়তি দরের আঁচ লাগে খুচরা বাজারে। মোটা চালের চেয়ে কেজিতে 5 টাকা বেড়ে এগিয়ে সরু চিকন চাল। আয় তো আমাদের বাড়তিছে না, আমরা সাধারণ মানুষ, এইভাবে আমরা কিনে খাওয়া কি সম্ভব? লকডাউন, গাড়ি চালানোর কামাই হচ্ছে না, তারপরে চালের দাম প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি হয়ে গেছে। লাভ হচ্ছে ব্যবসায়ীদের আর সাধারণ জনগণের বেশিরভাগই ক্ষতি হচ্ছে। চালের দর বৃদ্ধিতে খুচরা বাজারে কমে গেছে বেচা কেনা, আর এজন্য চালকল মালিকদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমরা পাইকারদের কাছে কিনতে গেলে তারা ধানের অজুহাত দেখাচ্ছে, ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্রেতাদের কাছে দাম বেশি যাচ্ছি তারা বিব্রত হচ্ছে, তারা ঘুরতেছে বেচা কেনা নেই। হাটে ধানের দর বৃদ্ধি সহ ভোক্তা পর্যায়ে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে দাবি মিল মালিক নেতাদের। তারা বলে বারবার যে এটা মিলের দাম বাড়েছে, আসলে মিলের দাম কিন্তু ওইভাবে বাড়ে না, একবারে 5 টাকা 7 টাকা 4 টাকা বাড়ে না, কিন্তু মিলের বাজারটা আস্তে আস্তে বাড়ে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর আড়ত থেকে প্রতিদিন 120 থেকে 150 ট্রাক চাল রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। সময় সংবাদ, নওগাঁ। আবারও বাজেট প্রসঙ্গ। প্রস্তাবিত বাজেটে ঋণের বিপরীতে সুদ পরিশোধে বরাদ্দ রাখা হয়েছে 68,000 কোটি টাকা, যা মোট বাজেটের 11%। অর্থনীতি বিশ্লেষকদের মতে সুদ পরিশোধে এই পরিমাণ বরাদ্দ বাংলাদেশের জন্য আশঙ্কাজনক। এক্ষেত্রে কম সুদে ঋণ পাওয়া যায় এমন উৎস থেকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। কাজল আবদুল্লাহর রিপোর্ট। মাননীয় স্পিকার,
2021-22 অর্থ বছরে পরিচালন ও উন্নয়ন এই দুই খাত মিলিয়ে বাজেট প্রস্তাব করা হয়েছে 603,681 কোটি টাকা। আয়ের উৎস হিসেবে রয়েছে বিভিন্ন খাতের কর আদায় ছাড়াও বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ প্রাপ্তির লক্ষ্যমাত্রা। প্রায় 35% ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্য রয়েছে মোট বাজেটের 18.8% ও বৈদেশিক ঋণের লক্ষ্য রয়েছে 16.2%। আর ঋণের বিপরীতে সুদ পরিশোধে বাজেটে বরাদ্দ রাখা হয়েছে মোট 11%, যা প্রায় 68,000 কোটি টাকার মতো। অর্থনীতি বিশ্লেষকরা মনে করেন আশঙ্কাজনক পর্যায়ে যাচ্ছে সুদ পরিশোধের এ পরিমাণ। আমাদের যে রাজস্ব প্রাক্কলিত রাজস্ব বা বাস্তবচিত যে রাজস্ব আহরিত হচ্ছে, আমরা কখনোই যেন সুদের জন্য এই আয়ের 15%-এর বেশি ব্যয় না করি। করোনা পরিস্থিতিতে আয়ের উৎস সীমিত হয়ে পড়ায় বাজেটে ঘাটতি বাড়ছে। যদিও সরকারের মেগা প্রকল্প সহ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় ব্যয় অব্যাহত রয়েছে, এক্ষেত্রে সরকারকে স্বল্প সুদে ঋণ প্রাপ্তির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ডোমেস্টিক এবং এক্সটার্নাল দুটো সোর্স থেকেই ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখছি যে অনেক উন্নয়ন সহযোগী কিন্তু এখন এই বাজেটারি সাপোর্ট কিন্তু আসলে দিচ্ছে, যেহেতু করোনাকালীন পরিস্থিতি সেখানে কিন্তু সুদের হার কিন্তু খুবই কম থাকে, সরকারের ব্যয়ও কিন্তু কম হবে। তো আমি আশা করি যে সরকার এই এক্সটার্নাল খাতকেই বেশি প্রায়োরিটি দিবে, যেখানে সরকারের ব্যয় কম হয় এবং কম সুদে যে অর্থটা সরবরাহ করা যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে অনুদান সহ মোট ঘাটতি 214,191 কোটি টাকার মধ্যে অভ্যন্তরীণ খাত হিসেবে ব্যাংক ও সঞ্চয়পত্র থেকেই সরকারের ঋণের লক্ষ্য রয়েছে প্রায় 1,00,000 কোটি টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে অনেকেই হারিয়েছেন কাজ, বন্ধ হয়েছে ব্যবসা বাণিজ্য, কমছে আয়। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা খাতে। বাড়ানো হয়েছে বরাদ্দ, খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে বরাদ্দ বাড়ানো হয়েছে কৃষি খাতেও। কামরুল হাসান সবুজের রিপোর্ট। দেড় বছর ধরে পৃথিবীতে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস, এতে ছন্দহীন অর্থনীতির চাপে স্থবির ব্যবসা বাণিজ্য, কাজ হারিয়ে চরম বিপর্যয়ে লাখ লাখ মানুষ। দেশে ফিরতে বাধ্য হয়েছেন কয়েক লাখ প্রবাসী, নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে 2.5 কোটির বেশি মানুষ। সামাজিক নিরাপত্তা বলয়। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা খাতে। এ খাতে 1,07,157 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থ বছরের চেয়ে 11,583 কোটি টাকা বেশি। 4,00,000 জন নতুন ভাতাভোগী যুক্ত করে আগামী 2021-22 অর্থ বছরে অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা 22,00,000 জনে বৃদ্ধি করা হবে। বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানী ভাতা আগামী 2021-22 অর্থ বছরে 12,000 টাকা হতে 20,000 টাকায় উন্নীত করার প্রস্তাব করা হবে। জিডিপিতে কৃষির সরাসরি অবদান কমে গেলেও দেশের মোট শ্রমশক্তির 42%-এর বেশি নিয়োজিত এই খাতে। তাই তো চলতি অর্থ বছরের চেয়ে 1,931 কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য কৃষি খাতে 31,912 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ নিশ্চিতকরণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ব্যয় কৌশলের উপরই নির্ভর করবে অর্থ বরাদ্দের সুফল। যেটি করা দরকার, এদের যে তালিকা সেটির স্বচ্ছতায় সবাই যাতে দেখতে পারে, অন্তত তার চেয়ে বেশি দরিদ্র লোকজন পেয়েছে। আমি আশা করি যে কৃষি গবেষণা খাতেও আরো বেশি পরিমাণে বরাদ্দ দেওয়া হবে, কারণ এই গবেষণার ফল কিন্তু আমরা অনেক বেশি পেয়েছি আমরা আমাদের এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এবারের বাজেটে কৃষি খাতে ভর্তুকি ও প্রণোদনা বাবদ রাখা হয়েছে 10,099 কোটি টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। চীন বিরোধী নীতিতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার 59 চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করলেন তিনি। এই নিষেধাজ্ঞার ফলে চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না মার্কিন নাগরিকরা। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই আদেশ। এদিকে নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। চীনা প্রতিষ্ঠানে নাগরিকদের সব রকম বিনিয়োগ বন্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মোবাইল কোম্পানি হুয়াওয়ে সহ মোট 59টি চীনা প্রযুক্তি ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। আগামী 2 আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে এই নিষেধাজ্ঞা। এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে বলেও জানানো হয়। বাইডেনের নতুন নির্বাহী আদেশ মোতাবেক নিষেধাজ্ঞার আওতায় পড়া চীনের প্রতিষ্ঠানগুলোর শেয়ার কিনতে বা বিক্রি করতে পারবেন না কোনো মার্কিন নাগরিক।
চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়ান প্রদেশে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী উইঘুর সহ দেশটির নাগরিকদের উপর নজরদারির খবর প্রকাশের পর বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এই শক্ত পদক্ষেপ নেওয়া হলো। বাইডেনের এমন সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিরই সম্প্রসারিত রূপ বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শাসনামলে চীনের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বাণিজ্য ও কূটনৈতিক দ্বন্দ্ব সহ নানা কারণে দুই দেশ মুখোমুখি অবস্থানে চলে যায়। দেশ দুটি পাল্টাপাল্টি নিষেধাজ্ঞাও আরোপ করে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প চীনের 31টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বাইডেন সে তালিকা আরও দীর্ঘ করলেন। এদিকে বাইডেন প্রশাসনের পদক্ষেপে ক্ষুব্ধ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক পাল্টা পদক্ষেপ নেবে বেইজিং। সৃষ্টি ঘটক, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মহামারীকালেও মেগা প্রকল্পগুলোই বেড়েছে বরাদ্দ। সবচেয়ে বেশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। মুঠোফোন ইন্টারনেটের খরচ না কমায় হতাশা। ঋণ পরিশোধেই ব্যয় হবে মোট বাজেটের 11%। লক্ষ্যমাত্রা না বাড়িয়েই এনবিআর এর ওপর রাজস্ব আদায়ের ভার, গত বছরের মতোই পিছিয়ে থাকার শঙ্কা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।